গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে ভার্ব পড়াবো। ভার্বের বাংলা কি? ক্রিয়াপদ। তোমাদের এর আগের ক্লাসে আমি নাউন প্রোনাউন পড়িয়েছি। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে? না ক্রিয়াপদ বলে। তাহলে ক্রিয়াপদ কাকে বলে বা ভার্ব কাকে বলে? যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এর আরেকটি, তার জন্য আমরা ভার্বকে কি বলি? না ডুইং ওয়ার্ডও বলে থাকি। তার জন্য আমরা ভার্বকে কি বলি? না ডুইং ওয়ার্ডও বলে থাকি। যেমন গো, জিও গো। গো মানে কি? যাওয়া। সিও এমই কাম। কাম মানে কি? আসা। ডিও ডু। ডু মানে কি? করা। পিএলএ ওয়াই প্লে মানে খেলা। আর ইএ ডি রিড মানে পড়া। ডব্লিউ আর আই টি রাইট মানে কি? লেখা। ইএ টি ইট। ইট মানে কি? খাওয়া। এসআইটি সিট মানে বসা। তাহলে প্রত্যেকটা কি বুঝলে? প্রত্যেকটা কিছু না কিছু পড়ছে ওরা। গো মানে যাচ্ছে, আসছে, একটা কাজ বোঝাচ্ছে। তাই এগুলো সবই হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। এই অ্যাকশন ওয়ার্ড গুলো ছাড়াও অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়েন এইগুলো হচ্ছে তোমার ভার্ব। ঠিক আছে, তাহলে কি কি জানলে তোমরা? যে যে সব ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেগুলো হচ্ছে ভার্ব। তাছাড়াও অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়েন এগুলো হচ্ছে ভার্ব। যেমন দেখো এখানে সিট ডাউন। সিট ডাউন এখানে কোনটা ভার্ব? সিট। গো নাও এখানে কোনটা ভার্ব? গো। আই প্লে ফুটবল এখানে কোনটা ভার্ব? প্লে। হি স্লিপস সে ঘুমোচ্ছে, তাহলে সে একটা কাজ করছে, স্লিপ, এটা হচ্ছে ভার্ব। উই প্লে এখানে কোনটা ভার্ব? প্লে। এবারে তোমরা দেখো হ্যাভ, ইজ, আর কোন কোন জায়গায় আমরা ইউজ করে থাকি। আই এর সঙ্গে আমরা অ্যাম ভার্ব লাগাই, আই এর সঙ্গে। তাই কি বলি আমরা? আই, যেমন আমি বলছি আই অ্যাম রাইটিং, তাহলে আই এর সঙ্গে আমরা কি ভার্ব লাগালাম? অ্যাম। হি, সি, ইট এগুলোর সঙ্গে আমরা ইজ ব্যবহার করি। যেমন হি ইজ এ গুড বয়, তাহলে ইজ, ইজটা হচ্ছে ভার্ব। এখানে ইজ হচ্ছে ভার্ব। সি ইজ এ গার্ল, সি এর সঙ্গে আমরা ইজ ব্যবহার করে থাকি। তাহলে ইজটা কোথায় কোথায় ব্যবহার করি? হি, সি, ইট। আর আর, ইউ, ইউর সঙ্গে আমরা কি ব্যবহার করে থাকি? আর। এবারে তোমরা দেখো, তোমাদের বইয়ে আছে খুব ভালো ভালো উদাহরণ দেওয়া। প্লিজ সিট ডাউন, অনুগ্রহ করে বসো। এখানে কোনটা হচ্ছে? সিট, এস আই টি, সিট মানে বসা। এটা একটা ভার্ব, কারণ এটা একটা কাজ করা বোঝাচ্ছে। ইউ রিড ইন ক্লাস ওয়ান, তুমি প্রথম শ্রেণীতে পড়ো। তাহলে রিড, রিড মানে কি? পড়ো। তাহলে রিড হচ্ছে একটা ভার্ব। এবার আমরা এক্সারসাইজের দিকে যাচ্ছি। তোমরা আগে তোমাদের এই 25 ভার্বের 25 পেজ আর 26 পেজ খুব ভালো করে বাড়িতে পড়বে, বানানগুলো মুখস্থ করবে, তারপরে এক্সারসাইজের দিকে আসবে। ফাইন্ড আউট অ্যান্ড রাইট দ্য ভার্বস অনলি, এখান থেকে খুঁজে বার করবে যেগুলো ভার্ব, যেগুলো ভার্ব সেগুলো তোমরা পাশে পাশে লিখবে। যেমন দেখো পুট, পুট একটা ভার্ব, তাহলে পুট লিখলে, কিন্তু স্কেল ভার্ব নয়, ওটা লিখবে না। লুক ভার্ব, কুল নয়। প্লে, পিএলএ ওয়াই প্লে, এটা একটা ভার্ব, পাশে লিখলে। ডু লিখলে, স্লিপ লিখলে, শার্ট লিখলে, গো লিখবে, রিড লিখবে, সুইম লিখবে, কিন্তু বেড লিখবে না, বুক লিখবে না, কারণ এগুলো ভার্ব নয়। তারপরে এক্সারসাইজ আমরা টু তে যাব। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। যাওয়া, যাওয়া ইংরেজি কি? গো, জিও গো, গো মানে যাওয়া। পাওয়া, গেট, জিইটি, গেট, গেট মানে পাওয়া। নাচা, ড্যান্স, ডিএএনসিই, ড্যান্স, ড্যান্স মানে নাচা। স্নান করা, বাথ, বিএটিএইচ, বিএটিএইচই, বাথ, বাথ মানে স্নান করা। এইভাবে মুখে মুখে বানানগুলো বলবে আর পাশে পাশে লিখবে। দিয়ে এইভাবে প্রত্যেকটা তোমরা বাংলায় লেখা আছে সেইগুলোতে ইংরাজিতে অনুবাদ করবে। যেমন বলা, বলা ইংরেজি কি? সে। দেওয়া, গিভ। গাওয়া, সিং। কামড়ানো, বাইট। হাঁটা, ওয়াক,
ঘুমানো স্লিপ এবার তিন নম্বরে আসছে রিঅ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ দা ফলোইং লেটারস টু মেক ওয়ার্ড বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো যেমন আছে এন ও এম ও এটা কি হবে মুন এম ডাবল ও এন মুন মানে চাঁদ তারপরে কি আছে আই এল এম কে এটা কি হবে মিল্ক এম আই এল কে মিল্ক মানে দুধ এফ এফ ওয়াই এল এটা ফ্লাই হবে এফ এল ওয়াই ফ্লাই মানে ওড়া টি এ ই ইট ই এ টি ই এ সি ওটা সি এস ডাবল ই এ ওয়াই পি এল ওটা প্লে পি এল এ ওয়াই কে এল ডাবল ও ওটা লুক হবে এল ডাবল ও কে টি আই এস ওটা সিট হবে এস আই টি এবারে কি আছে চার নম্বরে আছে ফিল ইন দা গ্যাপস মানে যে তোমার গ্যাপ গুলো আছে সেটা তোমাকে সঠিক লেটার বসিয়ে তোমাকে ফিল ইন দা ব্যাংকটা করতে হবে যেমন সি ড্যাশ এম ই ওটা কি হবে কাম সি ও এম ই তারপরে এম ড্যাশ এল কে ওটা হবে মি এম আই এল কে ড্যাশ ডাবল ও কে কুক সি ডাবল ও কে আর ড্যাশ এন রান হবে আর ইউ এন এস ড্যাশ আই এন ওটা সুইম হবে এস ডব্লিউ আই এন ডি ড্যাশ ড্যাশ সি ই ড্যান্স ডি এ এন সি ই বি ড্যাশ ও কে বুক বি ডাবল ও কে টি এ ড্যাশ ই টেক টি এ কে ই ড্যাশ আই টি ই ওটা হবে বাইট বি আই টি ই সি ড্যাশ ওয়াই ওটা ক্রাই হবে সি আর ওয়াই ড্যাশ এ এল কে ওয়াক ডব্লিউ এ এল কে এস টি ড্যাশ এন ডি স্ট্যান্ড এস টি এ এন ডি স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো এবারে পাঁচ নম্বর কি আছে ফিল ইন দা গ্যাপস উইথ ফলোইং ভার্বস যে গ্যাপ গুলো আছে সেইগুলো ভার্ব বসিয়ে পূরণ করতে হবে যেমন আই ড্যাশ আই রান রবি কামস দে সিং উই সিং বয়েজ রান মাই ব্রাদার কামস ইউ গো দে প্লে উইথ এ বয় প্রত্যেকটাতে তোমরা কি করবে না ভার বসাবে তাহলে ভার সম্বন্ধে তোমাদের আজকে জানতে পারলে ভার কি ভার কোনগুলো একটা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের এগুলো ভার আবার কোন ডুইং ওয়ার্ড যেমন গো কাম ডু প্লে সিট রিড এগুলো হচ্ছে ভার এবারে দেখো পেজ নাম্বার 25 এ তোমাদের একটা স্পেলিং মিস্টেক আছে ওখানে আছে কাম হিয়ার হিয়ার স্পেলিংটা ভুল আছে এইচ ই আর ই তোমরা এক্সারসাইজ গুলো বাড়িতে সবগুলো করবে